হাই বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মন্দারমণির পুরো ভিডিওটা, কোথায় কী খরচা হলো। তো এখানে আমি এখন উবেরে উঠে পড়েছি, যাচ্ছি স্প্ল্যানেডের পথে। তোমরা চাইলে করুণাময়ী পাগুয়াটি থেকে অনলি স্টেট বাস ছাড়ে দীঘার পথে, আর স্প্ল্যানেড স্প্ল্যানেডের অপশন সব থেকে বেশি পাবে। তো সেদিনকে আমরা একটা পকেট ফ্রেন্ডলি বাসে উঠলাম, যাওয়ার পথে দেখতে বাসটা কেমন। তো বাসটার ফেসিলিটিস বেশ ভালো ছিল, বলবো না সব কিছু ভালো ছিল। 350 টাকায় এসি বাস, টিভি ছিল, মোটামুটি ভালো ছিল। পরিষ্কার অতটা আমার লাগেনি, বাট সব মিলিয়ে অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি একটা বাস, এবং অন টাইম আমাদের পৌঁছে দিল চাউলখোলা। ওখান থেকে আমরা গাড়ি করে 250 টাকায় চলে এলাম হোটেল গোল্ডেন বিচ রিসর্টে, আর এখানে এসে লাঞ্চ স্টার্ট করে দিলাম। আর লাঞ্চে অনেক মেনু ছিল, চলো শেয়ার করি। এই গোল্ডেন বিচ রিসর্টের আসার একটা মেন কারণ হচ্ছে ওদের খাওয়া দাওয়া। এত সুন্দর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছে, আর আলু পটলের ঝোল করেছে একটু কষা করে, অসাধারণ। আবারও সেই একই কথা, এখানে আসার রিজন হলো এত ভালো ভালো খাবার। আবারও এসে একবার জিজ্ঞাসা করে গেল রাতে কি খাবে, চিকেন মাটন দেশি মুরগি কি চাই। তোরা এখন 4টার সময় বিকেলে আবার বাজারে যায়, তো তাই জন্য সেকেন্ড অর্ডারটা আবার বিকেলের দিকে নেয়। বাজার তো এখান থেকে বেশ অনেকটা দূর, আর ভীষণ ফ্রেশ খাবার, আর অসাধারণ রান্না। সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেটটা, আর সাথে যদি থাকে কাঁচা লঙ্কা। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে ওই থালিটার প্রাইস কত ছিল। ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, স্যালাড, পটলের একটা কষা তরকারি, তার সাথে পমফ্রেট মাছ একটা করে বড় পিস 350 টাকা, আর তার সাথে চাটনি পাঁপড় মিষ্টি তো রয়েছেই। এখানে দেখো বিচে নেমে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি, অনেক দিন বাদে ঘুরতে যাচ্ছি। অনেক দিন বাদে বলাটা ভুল, অনেক কাজের প্রেশার ছিল, তো এখানে একটু নাচানাচি করে নিলাম। আর এখানে আমাকে দেখে মনে হচ্ছে আমি খুব খুশি। সত্যি এত গরম পড়েছিল কলকাতায়, সেই আন্দাজে এখানে অসম্ভব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর খুব ভালো লাগছে ওয়েদারটা। তো এবার আমরা বিচের পথে যাচ্ছি, ওখানে গিয়ে বিকেলে কাঁকড়া খাবো, বিভিন্ন ধরনের খাবার খাবো। তো চলো আমরা এখানে যে হোটেলটায় বারবার ফিরে আসি, আমরা এখানে প্রচুর হোটেল ট্রাই করেছি, মানে বলতে পারো ওখানে যে কটা স্যাক্স আছে সব কটাতেই আমরা ট্রাই করেছি অলমোস্ট 80%। বাট আমরা বারবার যেটাতে ফিরে আসি সেটা হলো ভাই বোন হোটেল। এটা আমার আগের ভিডিওতেও তোমরা দেখেছো, এখানে যে দিদি রান্না করে, ওই দিদির রান্নার হাতে মনে হবে তোমার জাদু আছে হাতে। তো এত সুন্দর কাঁকড়ার ঝোল বানায়, আর ঈদের স্যাক্সের কাঁকড়াগুলো আমি জানি না কেন খুব মিষ্টি ফ্লেশ, মানে মাংসটা খুব মিষ্টি হয় আর খুব ভালো খেতে হয়। আর আর লোড শেডিং পুরো বিচটাতে এত সুন্দর লাগছে, চাঁদের আলো অ্যামেজিং। মানে আমরা যতবার এসেছি আজকে সব থেকে বেস্ট লাগছে মন্দারমণির পরিবেশ। আর কলকাতায় মানে কলকাতায় এত গরম ছিল, এখানে সমুদ্রে ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর সাথে দেশি মুরগির ঝোল আলু দিয়ে একদম কষাকষি। খাওয়া দাওয়া শেষে এবার হাঁটতে হাঁটতে ফিরছি। এবার ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ, এটা কিন্তু একেবারেই কমপ্লিমেন্টারি ছিল। আমি ব্রেকফাস্টটা ঘরে না করে একদম চলে এলাম এদের যে ওপেন লনটাতে, এখান থেকে সমুদ্র একদম দেখা যায়। আর এই যে কটেজটা দেখছো, এই রুমটা আমাদের ছিল, বারান্দায় বসেও তোমরা সমুদ্র এনজয় করতে পারতে। তো এবার আমি বলে রাখি, এখনও অবধি আমার যা যা খরচা হয়েছে, 350 টাকা বাস ভাড়া, রাতে আগের দিন যে দুপুরে ডিনার লাঞ্চ করেছিলাম সেটার কস্ট পড়েছিল 350 টাকা, 350 টাকা দুজনের 700 টাকা, আর ব্রেকফাস্টও কমপ্লিমেন্টারি ছিল, আর রাতে স্যাক্সে যা খেয়েছিলাম কাঁকড়া মুরগির ঝোল সব মিলিয়ে 600 টাকা দুজনের জন্য। কিন্তু তো এই হচ্ছে আপাতত এখনও অবধি খরচা। এবার চলেছি আরও একটা নতুন হোটেল দেখতে, হোটেলটা কেমন। এই হোটেলটার বয়স যদিও অনেক দিন নয়, সদ্য সদ্য খুলেছে এই হোটেলটা। হোটেলের নাম হলো রূপকথা। যদিও জায়গাটা আমার গোল্ডেন বিচ রিসর্টে বেশি ভালো লেগেছে, কারণ একদম ওপেন সি ছিল, মানে কোনো বাধা জায়গা বা ওখান থেকেই তোমরা নিচে গিয়ে সমুদ্রে নামতে পারতে। বাট এখানে হোটেলের সাইড দিয়ে রাস্তা গেছে, সেখান থেকে
তোমরা সমুদ্রে নামতে পারতে। আর আমরা যেটা ভুল করেছিলাম, আমরা আবার আলাদা করে টোটো নিয়েছিলাম, টোটোর কোনো দরকার ছিল না। হোটেল গোল্ডেন বিচ রিসর্ট থেকে রূপকথা বিচ দিয়ে যদি হেঁটে আসো, 2 থেকে 3 মিনিট হচ্ছে পায়ে হাঁটা পথ। তো চম্পেশ খিদে পেয়ে গেছিলো, দুপুরে আর বেশি কিছু অর্ডার করলাম না, যেহেতু 12টায় ব্রেকফাস্ট করেছিলাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। এখানে জাস্ট চিংড়ি মাছের রসা আর তার সাথে ভাত অর্ডার করেছিলাম, আর আমি সেটা লেবু দিয়ে ভালো করে চিপে খাচ্ছি। জানো তো বাঙালিরা একটু রসিয়ে খেতে পছন্দ করে। তো এখানে দুটো চিংড়ি মাছের প্রাইস ছিল 200 টাকা, আর ভাতের প্রাইস ছিল 80 টাকা, 40-40-80 টাকা। তো অত্যন্ত সস্তা ছিল এই হোটেলটা, বেশ ভালো লেগেছে হোটেলটা। বাট হোটেলের স্টাফেদের ব্যবহার আমার গোল্ডেন বিচ রিসর্টের মতো অতটা ভালো লাগেনি। কিছু টিনেজারদের দল এসেছিল যারা গিটার বাজিয়ে গান করছিল, আর আমিও খোশ মেজাজে গান শুনতে শুনতে পকোড়া খাচ্ছিলাম, চিকেন পকোড়া। ভাবলাম একটু আলাদা কিছু খাবো, তারপর মনে হলো না, কাঁকড়া কষা খেতেই হবে, আবার অর্ডার দিলাম। আবার সে রিপিট, মানে সেম মেনু, দেশি মুরগির ঝোল। আর এখানে দেশি মুরগিগুলোর টেস্ট কিন্তু একদম আলাদা হয়, কলকাতায় তোমরা যে দেশি মুরগি পাবে এখানে কিন্তু সম্পূর্ণ রকম আলাদা। আমি এখানে 1 কেজি 100 দেশি মুরগি নিয়েছিলাম, যেটা রান্না করে প্রাইস পড়েছে 500 টাকা, যদিও আমি কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাই, কারণ আমি যতবারই যাই এই দাদার হোটেলেই খাই, কারণ এত সুন্দর রান্না তোমরা ভাবতে পারবে না। মানে আমি অনেক জায়গায় খেয়েছি, অ্যাকচুয়ালি আমি বছরে 2 থেকে 3 বার আমি মন্দারমণি, দীঘা এই জায়গাগুলো ভিজিট করি, যেগুলোতে 1 দিন 2 দিন 3 দিনের ছুটি পাই। তো অসাধারণ ছিল। তো খেয়ে দিয়ে এবার আমরা ফিরছি। টোটো ভাড়া রূপকথা অবধি নিল 50 টাকা রাতের বেলা। এটা হলো মন্দারমণির মেন বিচ থেকে যে হোটেলটা আমরা ভাই বোনে খাই সেটা খুব কাছে, আর সেখান থেকে মন্দারমণির মেন বিচ থেকে আমাদের হোটেল রূপকথার ভাড়া নিল 50 টাকা, গোল্ডেন বিচ রিসর্টও 50 টাকা। পরের দিন চলে এলো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে এখানেও সেম মেনু, লুচি, ছোলার ডাল আর ডিম সেদ্ধ, সেটাও কিন্তু ব্যাপক খেতেছিল। সৌরভের কিন্তু এক্সপ্রেশনে সেটা ভালো করে ধরা পড়ছে। তো চুটিয়ে ব্রেকফাস্ট করে আমাদের এবার তাড়াতাড়ি গুছিয়ে কিন্তু বেরিয়ে পড়তে হবে, আমাদের কিন্তু 1টার বাস। তো আজকে ফেরার দিন, ঘোরা শেষ, অল অফ দ্য সেটিং প্ল্যান, অলওয়েজ সেটিং প্ল্যান বেটার হয়, ভালো হয়। তো আজকে লাস্ট দিন, মনটা একটু খারাপ, ঠিক আছে চলো, আবার কাল থেকে অফিস জয়েন করতে হবে, দুজনেরই কাজ, কোনো ব্যাপার নেই, এভাবেই জীবন কাটবে, আবার কলকাতায় গিয়ে দেখো। তো রূপকথার পাশের রাস্তা দিয়ে, যেখান দিয়ে বলেছিলাম সমুদ্রের ধারে যাওয়া যায়, সেই রাস্তা ধরে এবার আমি এগোচ্ছি। তো ওই রাস্তা ধরেই এগোচ্ছি এবার স্যাক্সে, কারণ ওইখানে প্রচণ্ড ভালো খাবার পাওয়া যায়। তো এখান থেকে অলমোস্ট আমাদের 25 থেকে 30 মিনিট হাঁটা পথ রূপকথা থেকে। তো রূপকথার ভাড়ায় আসি, রূপকথার একদিনের ভাড়া 3000 টাকা, ডাবল বেড, সেখানে ম্যাক্সিমাম 3 জন অ্যালাউ করে। আর এটা হলো মন্দারমণির মনসা মন্দির, সবাই হয়তো তোমরা চেনো। তো এখানে অলরেডি লাঞ্চ পাতে পড়ে গেছে, কষা কষা দেশি মুরগির ঝোলে, আজকে বলেছিলাম আর একটু বেশি করে ঝাল দিতে। তো সব থেকে ফেমাস উড়ুন আইসক্রিম খেয়ে এবার উঠে গেলাম শ্যামলীতে। তো শ্যামলী নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তবে বাস ভাড়াটা কিন্তু বেশ অনেকটা ছিল। প্রথমে তো 1600 দেখাচ্ছিল, তারপর পার হেড আমরা 1100 টাকায় বুক করেছি শ্যামলী। আর এখানে চপ কিনে নিয়েছি, আর তারপর কলকাতা ফিরে গেছি। আর হোটেল গোল্ডেন বিচ রিসর্টের ভাড়া ছিল কিন্তু 3200 টাকা। তো সব কিছু তথ্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর কলকাতায় নেমে ইয়েলো ট্যাক্সি চলার লোকটা সামলাতে পারলাম না। আর হ্যাঁ, শ্যামলী বাস থেকে এলে কিন্তু তোমার কোনো জার্নি হয়েছে বলে ফিলই হবে না, এত ভালো বাস ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো।